আরে ভাই বাইরে দাঁড়িয়ে তো অনেক বদনাম কইলেন, আটটশির মাহফিল জাকির পার্টির মাহফিলের কথা শুনলে আমাদের শরীরের ভিতরে চুলকানি ওঠে। আমরা মনে করেন আমরা বুঝি গাঁজা ঘুরি কথা কইতে আইছি, আমরা মনে হয় কচু পাতা পইরা আইছি, আপনারা মনে করেন আমরা শুধু ভণ্ডামি করি, আমরা বেদাতি কাজ করি। যেই কথাগুলো বলতেছি, তোর বাবার যদি ক্ষমতা থাকে একটা কথা বল দিরা দেখা। আমরা কিছু বলতে আসছি, আমরা অমুক মাদানী অমুক কুতুবী অত আল্লামা আমরা কিছুই নই। আমরা নামের আগে অত লক্ষ লাগানোর দরকার পড়ে না, আমরা সবাই গোলাম, আমরা বিশ্ব জাকির মঞ্জিলের কর্মী, আমরা জাকির পার্টির কর্মী, আমরা সেখানে ঝাড়ু দেই, আমরা মাঠ পরিষ্কার করি, আমরা আজান দেই, বাথরুম পরিষ্কার করি, মাটি কাটি। আমরা তো বরং অত বড় ডিগ্রিধারী আমরা নই, এরপরও চ্যালেঞ্জ করছি যে কথাগুলো বলবো যদি ক্ষমতা থাকে, হেডান থাকে, কোরআন হাদিস থেকে ভুল ধরে দেখা যাও। নামাজের ওয়াজিব কয়টা? এই জোরে কোন, এগুলো বুঝার বিষয়। কয়টা? আরো জোরে। সোসেজদা হচ্ছে নামাজের ভিতরে ১৪টা থেকে যদি কোন একটা বাদ পড়ে যায়, তুই সালাম দিবি না বেটা, নবীরে সালাম দিবি না। আল্লাহ কয় আমি আমার হাবিবের সালাম নামাজের ভিতরে ঢুকিয়ে দিছি। জোরে কাবার কাবা রাসুল তুমি সালাম তোমায়, রোজ হাশরে সাথী হব আছি এ আশায়। কারা কারা রাজি আছি হাত উড়িয়ে দেখেন তো। ৭০,০০০ ফেরেস্তারা সকাল সন্ধ্যায় তোমার কদমে গিয়ে তারা সালাম জানায়। আল্লাহ সাউন্ড দিতে কইবেন। আমরা দুনিয়ার মানুষ সালাম দেই বা না দেই, পৃথিবীর কোন মানুষ সালাম দিবে বা না দিবে, আমার রসুলের কিচ্ছু আসে যায় না। কথা কোন ঠিক কিনা? নবীরে সালাম দিতে আল্লাহ ৭০,০০০ ফেরেস্তা নিযুক্ত করে রাখছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমার রসুলকে সালাম দেয় আল্লাহর ফেরেস্তারা। আমি আপনি সালাম না দিলে কি আসে যায়? ওই নবীর সালাম যদি নামাজে কেউ না দেয়, নামাজের ওয়াজিব শেষ, আর আবার সুসজদা দিতে হবে, নয়তো আবার দ্বিতীয়বার আবার ধরে নামাজ পড়তে হইব। এখন যদি কোন কেমন কথা তাসাউদ আসেনি, দূরে স্পিকার একটু হালকা আমাদের ঘুরা হালকা, তাসাউদ যদি কেউ না পড়ে নামাজ হইব? এ যুবক ভাই নামাজ হবে? তাসাউদ পড়া ওয়াজিব। এই তাসাউদের ভিতরে আল্লাহ নবীর সালাম ঢুকিয়ে দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহু আকবার কম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন আবার বলি, শুধু নবী না, আল্লাহর ওলিদেরকে পর্যন্ত স্মরণ করতে হয়। সুবহানাল্লাহ, ওলি আল্লাহদেরকে পর্যন্ত নামাজের ভিতরে ইজ্জত দিতে হয়। আর কাদিয়ানির বাচ্চারা সিরাতুল মুস্তাকিম বই লেখছে যে নামাজের ভিতরে নবীরে স্মরণ করলে
নামাজটা নাকি গাধার নামাজ, অথচ আল্লাহ নামাজে শুধু নবী না আমার রসুলকে সালাম দেওয়াইছে, আল্লাহর ওলিদেরকে সম্মান দেওয়াইছে, আহলে বাইতকে স্মরণ করাইছে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ইজ্জত কারে কয় তুই আহাম্মক বুঝলি না? এই জন্য আল্লাহ বলছে 28 পারায় সূরা মুনাফিকুনে, ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. عزت আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রসূলের জন্য, ইজ্জত হইছে মুমিনদের জন্য, মুনাফিকরা তা বুঝে না। কে বলছে? আল্লাহ। জোরে বলেন ভাই কে? আল্লাহ। আল্লাহই কইছে আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত, মুমিনদের ইজ্জত মুনাফিকরা দিতে জানে না। কথা ঠিক কিনা বলেন? মুনাফিকরা জানে না, লেবাস দেখলেই বড় আলেম নেই, পাঞ্জাবি দেখলেই বড় ফরজগার না, কফালে নামাজের দাগ দেখলেই বড় ইমানদার না। এত মানুষ নামাজ পড়ে, আমার বাপের চাইতে বয়স বেশি আছে, কই একজনের তো কফালো দাগ নাই। এতে তো হুজুর মানুষ, আলেম মানুষ, নামাজ তো মোটামুটি পড়ে, পড়ে না কথা কাটা, কপালে দাগ পড়ছে নি? এই দাগ পড়ছে নি? আপনি 40 দিন কই ঘুরাইলেন, মাটি কাটাইলেন, ধান কাটাইলেন, আপনার কপালে এত দাগ পড়লো কে, কারণ কি? আপনি কি ওই যে 1 টাকা কয়েন, ওই যে আমরা ছোটবেলায় যখন মাদ্রাসা যাইতাম সবক না পারলে, আমার ওস্তাদ আছিল একজন, সবক না বলে কোনো কথা নাই, এই চারা আছে না এটাকে কি কয়, যে মাটির বাসন ভেঙে গেলে এটার একটা ছোট্ট টুকরো এটাকে কি বলে? চারাই কয়, কাবরা, আমনকে দেশের ভাষায় বলে কাবরা। পড়া না পারলে সূর্যের দিকে মাথাটা উন্নয় দিকে উঠে এটার কফালের মধ্যে দিয়ে দিত, আয় হায় বিকালে দেখতাম দাগ করে গেছে। তা আপনি কি 40 দিন রাস্তা রাস্তায় ঘুরছেন আর কফালটা দিয়ে ঘুরছেন নাকি? আপনি ঠিক নেই, নামাজ পড়বো আল্লাহর, এই কফালে অনেক দাম আছে মিয়া। হাবিবে পাক সৃষ্টি ইতিহাস অনেক ভিতরে, নবীজিকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, নবীজি নূর মুবারক বানানোর পরে নিজের লোক চেহারাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লা কুদরতি ভাবে দেখাইলেন, নবী নিজের চেহারা মুবারকটা নিজে দেখা শরীরের ভিতরে গাম শুরু হয়ে গেছে। ওই গাম দিয়ে আল্লাহ 5টা অক্ষর বানাইছে আল্লাহ তাআলা, সেই অক্ষরগুলো কপালের ভিতরে লেখা দিছে। এই কপালে নূরে মুহাম্মদী না থাকলে কারো চেহারায় মায়া থাকতো না। এই যে চেহারার যে প্রেম, যে মায়া, মা সন্তানকে দেখা 10 মাসে দুঃখ ভুলে যায়, সন্তান বাবারে দেখা হৃদয় জুড়ায়, প্রেমিক তার প্রেমিকারে দেখা হৃদয় তৃপ্তি পায়, ভাই ভাইকে দেখা হৃদয় তো মহব্বত বাড়ে, কেন? এই কপালের ভিতরে, এই চেহারার ভিতরে নূরে মুহাম্মদীর প্রেম আল্লাহ তাআলা ভরপুর করে দিছে। ওই নূর মুবারক থাকার কারণে একজন আরেকজনের প্রতি একটা মায়ার দৃষ্টি দেয়, চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকার দুআলম বলেন, মেহমান বাড়িওয়ালারে সালাম দিবে মনে আসেনি? আসেনি? সালাম দিয়ে আজকে শুরু করলাম, জানি না কোন দিকে ওয়াজ যায়। প্রশ্ন তো একটা রেখেছিলাম, সালাম দেওয়া সুন্নত, যদি পালন না করি গুনাহ হইতো না, সালাম দিলে নেক পামু, না দিলে গুনাহ হইব না, কিন্তু সালাম যদি দিয়াই ফালায় জবাব না দিলে ওই বেটায় কবিরা গুনাহ হইব। এটা কেমন মশালা? আমি যদি সালাম দেই আমল নামায় নেক হইব, আর না দিলে গুনাহ হইব না, নেক পাইলাম 90, আর জবাব যদি না দেই আমল নামায় কবিরা গুনাহ হইব, আর জবাব দিলে নেক পাইলাম 10, কারণ কি? শরীয়তের মশালায় ফরজের পরে হচ্ছে ওয়াজিব, এরপরে সুন্নত মুস্তাহাব, তাইলে ওয়াজিব পালন করলাম আমার আমল কেন কম হইলো, আর এটার মানা এত জরুরি কেন হইলো? জানার দরকার আছে না? না, এই জিনাইদার মুসলমান জানার দরকার আছে না? নাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাতাইলে বুঝতে পারবি।
ঠিক নেই, রাস্তার ভিতরে হাজার হাজার আড্ডা দিতেছে, ঘুরতেছে, চিন্তা করতেছে, যখন ইয়া নবী সালাম আলাইকে কয়ে দাঁড়াইবো কবর দিবে তখন দৌড়িয়ে যাবো। তুই খা, আইলি আর গেলি, খাইলি কিছুই বুঝলি না, বুঝবি যেদিন কবরে যাবি ফেরেশতারা বাস দিব। ফেরেশতারা কইব, এই যে এত বড় মাহফিল সাজাইলো, তুই বাহিরে ঘুরে ঘুরে খালি বিড়ি খাইছো, ছাড় কবরে তোর ইচ্ছা মতো খাওয়াই, একবার আগুন জ্বালায়া ভিতরে ঢুকে দিব। নাউজুবিল্লাহ, কর দুঃখের সঙ্গে বললাম, প্রতিদিন চাইলেই তো একটা মাহফিল হবে না, হবে বৎসরে একটা মাহফিল হয়। আপনারা তাও যদি শয়তানের পেরবে বইরা রাস্তা রাস্তায় ঘুরেন, তাইলে আল্লাহর কাছে কি জবাব দিবেন ভাই? কি জবাব দিবেন? জবাব দেওয়া লাগবে না, কথা কোন জবাব দেওয়া লাগবে না। আল্লাহর হাবিব সরকারে দু আলম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের যেদিন দাওয়াত করেছে, আপনারা বাড়িওয়ালা হওয়ার কারণে আমি মেহমান আপনাদেরকে সালাম দিয়েছিলাম, এটা আমার নবীর সুন্নত পালন করেছি। কিন্তু ওই নবী কত বড় নবী, ওই নবীর কত শান, নবীর কত মান, যেই দিন আমার আল্লাহ নিজে বাড়িওয়ালা আর আমার নবীজি যেই দিন মেহমান, জোরে কন, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা, সেই খুশিতে পর সবাই আনুরহ নবী যাই দিদারে নিলেন খোদা তালা, নুরহ নবী যাই দিদারে নিলেন খোদা তালা, সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা, সেই খুশিতে পর সবাই নবীকে বিশ্রামে পাইয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া। আরো জোরে আল্লাহু আকবার কও, কিরে আমরা দাঁড়াইলে বেদাতি কও, আমরা নবীর দাঁড়ে তাজিম করলে সম্মান করলে আমাদেরকে ভণ্ড বলো, বেদাতি বলো? আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল ফেরেশতা, আমার নবীজিকে যেদিন আল্লাহ দাওয়াত করেছিল, জিব্রাইল আমার নবীর হুজরা মুবারকে হাতিমে কাবা এসেছিল, রসুল ঘুমিয়ে আছে, জিব্রাইল নবীজিকে ডাক দিতে সাহস পায় না, জিব্রাইল আমার নবীর কদমের পাশে দাঁড়িয়ে রয়েছে, নবীকে ডাক দিতে জিব্রাইল সাহস করে না, বসবে এই ক্ষমতাও নাই, নবীর পাশে যে বসবে এই সাহসটাও জিব্রাইলের নাই, আমি কেমনে বসবো? যদি আল্লাহ কইছে লা তাদখুলু বুয়ুতান নবী, অনুমতি ব্যতীত বন্ধুর ঘরে যাইবা না, সাবধান বেয়াদবি যেন না হয়, কি বুঝবেন? বইরা তো জামু আমিও আপনিও, আপনারা কি বুঝলেন? আমি কতটুকু বুঝাইতে পারলাম উপরওয়ালা ভালো জানে, কার পিছনে ঘুরলেন, কার কথা শুনে ইমান নষ্ট করলেন? আবারও বলছি, নামাজ রোজা হজ জাকাত তসবিহ তাহলিল ইবাদত বন্দেগি কোনো কিছু জান্নাতের কাছে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাবিবে পাকের ভালোবাসা এই হৃদয় ধারণ করতে না পারবেন ততক্ষণ জান্নাতের আশা করা বোকামি কথা বলেন, ঠিক কি না? বিশ্বনি ফরিদপুরি নবীজি আল্লাহর বাড়ি যাইবো, কার বাড়ি? জোরে এখন দেখেন, আমরা বাড়িওয়ালা আল্লাহ বাড়িওয়ালা পার্থক্য কতটুকু, আপনাদের সাথে আমাদের সাথে রসুলের সাথে পার্থক্য কতটুকু দেখেন?
আবার বলছি আপনারা বাড়িওয়ালা আমরা মেহমান দুনিয়ার নিয়ম হলো মেহমান বাড়িওয়ালার সালাম দেয় আর যেদিন আল্লাহ বাড়িওয়ালা যেদিন আমার রসুল মেহমান সেদিন কি ঘটেছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সরকার দু আলম রওনা করেছে বন্ধুর বাড়িতে যাইব জিবরাইল ফেরেশতা আমার নবীকে নেওয়ার জন্য নবীর কদমে আসলেন বরাক নিয়ে আসলেন রফরফ নিয়ে আসলেন নবীজির পোশাক মোবারক বিশাল ইতিহাস সেই দিকে যাব না আমার রসুল আল্লাহর বাড়িতে রওনা করেছে আল্লাহ তাআলা পরোয়ার দেগারে আলম হাবিব যেদিন আল্লাহর বাড়িতে যায় আমার আল্লাহ পৃথিবীর সমস্ত হাদিসগুলোকে ঘুরিয়ে দিলেন সেই দিন দুনিয়ার নিয়ম দিয়েছিল মেহমান বাড়িওয়ালারে সালাম দিবে আর যেদিন আমার নবী মেহমান আল্লাহ যেদিন বাড়িওয়ালা ওই দিন আল্লাহ নিজেই আমার হাবিবরে সালাম জানাইছে আল্লাহ আর সে আহম্মদ নাম জমিন মোহাম্মদ নাম যাকে আল্লাহ জানাই গো সালাম সুনান পদ্মার ভিতরে আমার আল্লাহ হাদিসে কুনসি দেখো ইয়া কলমুক তুবি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ হে কলম আমি আল্লাহর তাওহীদের কালেমা লেখো কলম সঙ্গে সঙ্গে আল্লাহর তাওহীদের কালেমা লেখলেন আজকে যে বা যাহারা খালি তাওহীদের পিছনে দৌড়াইতেছেন নবীকে বাদ দিয়া মাযহাব বাদ দিয়া তথাকথিত নামদারি আহলে হাদিসের গোষ্ঠী আজকে যাহারা মাযহাব নবীকে বাদ দিয়া তাওহীদের পিছনে দাঁড়া দৌড়াইতেছেন আমি ওই সমস্ত আমার যুব সমাজ ভাইদেরকে বলছি তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই কোনো ঝগড়া নাই আমার কথাগুলো তোমরা যেহেতু কোরআন মানো হাদিস মানতে চাও না মাযহাব মানতে চাও না আমি কোরআন থেকেই কথাগুলো বলে যাই কোরআন যেহেতু তোমরা মানো এই কোরআন দিয়ে আমার সঙ্গে ফয়সালা করে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যখন কোনো কিছুই বানায় নাই আল্লাহ তখন কলমকে উদ্দেশ্য করে বলতেছি ইয়া কলম উক্তুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ হে কলম আমি আল্লাহর তাওহীদের বাক্য তুমি লেখো কলম সঙ্গে সঙ্গে আল্লাহর তাওহীদের বাক্য লেখলেন এরপরে আল্লাহ কয় ইয়া কলম উক্তুবি রিসালাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলে ভাই কি বলবো কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে তার একটা ডাক দিলে ঘুম থেকে জাগানো যায় কি আর কোন লোক যদি ঘুমায় না না ঘুমায় যদি ঘুমের ভান ধরে তারা যদি সারা রাত ডাকতে ডাকতে লাত্তি মেরে যদি বিস্তারতে ভালাই এরপর আর ঘুমের ভান যায় না কথা ঠিক না ভাই ঠিক যেটা বাস্তব ঘুমাইছে ওরে ডাক দিলে উঠে আর যেটা না ঘুমে ঘুমের ভান ধরে জুতা দিয়ে বাইরে লাত্তি মারলে ঘুমে তুলে না এখন যারা বুঝার আমার কথাগুলো বুঝবেন আর যারা এই মিডল ইস্টের টাকা পায়া গাড়ি পায়া বাড়ি পায়া নারী পায়রা ব্যবসা পায়া আমার নবীর শানকে যারা ছোট করার জন্য উইটা পয়রা লাগছে অগর যদি আমি সারা রাত কোরআন হাদিস দিয়ে বুঝাই সকালে কেউ বুঝি নাই ঠিক কিনা সহি হাদিস রমজান সম্পর্কে বাবা মা সম্পর্কে রসুল সম্পর্কে একটা হাদিসের ভিতরে রেফারেন্স তিরমিজি শরীফ পড়েন যারা আলিয়া মাদ্রাসা পড়েন কওমি মাদ্রাসা পড়েন মিশকাতুল মাসাবি এবং তিরমিজ যেটা মিশকাত শরীফের ভিতরে সারা মেরকাতের ভিতরে আল্লামা মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহের এই কিতাবের ভিতরে স্পষ্টভাবে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি মিম্বরের ভিতরে উঠবে নবীজির
সিঁড়ির ভিতরে নবীজি প্রথম সিঁড়িতে পা দিয়েছে, নবীজিকে আমিন। আছে না হাদিস শরীফ এই কথা? কোন আছে না? প্রথম সিঁড়িতে পা রাখছে, নবীকে আমিন। দ্বিতীয় সিঁড়িতে কদম রাখছে, নবীকে আমিন। তৃতীয় সিঁড়িতে পা মোবারক রাখছে, রসুলকে আমিন। নামাজ শেষ হয়েছে, সাহাবাই কেরামকে নবী গো আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনাকে এইরকম করতে দেখলাম না, আজকে আপনি তিনবার আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা তো জানি না কেন বললেন, যদি আমাদেরকে একটু বলতেন। আল্লাহর হাবিব সরকার দুয়া আলম ডাক দিয়ে কয়, সাহাবীরা শুনো, আমি রসুল যখন মিম্বারের ভিতরে কদম রেখেছি, আমার ভাই জিব্রাইল ফেরেশতা আমার কাছে এলহাম নিয়ে এসেছে। তোর কাছে কয়বার আল্লাহর ফেরেশতার এলহাম নিয়ে আইছে? নবীর মতো নিজেদেরকে দাবি করো, নবীর মতো নিজেদেরকে মনে করো। কয়দিন তোমাগো কাছে ফেরেশতা আইছে, জিব্রাইল আসছে? কয়দিন তোমাগো হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইছে? কতদিন তোমাদের থুতু মোবার থুতু খাওয়ার জন্য মানুষ হা কইরা ছিল? কতদিন তোমাদের প্রস্রাব পায়খানা খাওয়ার জন্য জমিন হা করেছিল? এরা হাম্মকের দলেরা, কেমনে নবীর সঙ্গে নিজেদেরকে তুলনা করো? যেই নবীর ঘাম মোবারক, যেই নবীজির থুতু মোবারক খাওয়ার জন্যে সাহাবাই কেরাম হা করে থাকতো, হাত পাইতা রাখতো। কখন নূরের নবী একটু থুতু মোবারক ফালাইব, আর সাহাবিরা নিজেদের শরীরের ভিতরে মাইখা নিব? কখন আল্লাহর নবী প্রস্রাব মোবারকে যাইব? কখন নবীজি পায়খানা মোবারক করবে? আল্লাহর জমিন হা কইরা থাকতো, জমিনের জন্য রিজিক হচ্ছে, নবীজির প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক। আল্লাহু আকবার! কেমন নবীর সঙ্গে তোমরা তুলনা করো? যাই নবীর রক্ত মোবারক খায়া সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায়। এই মুসলমান কথা কো, আজকে আমার রক্ত খাইলে হারাম হইব? মানুষ মানুষের রক্ত করা হারাম, এটা দুনিয়ার সমস্ত মাযহাব, সমস্ত উলামায়ে কেরাম জানে। কিন্তু আমার নবীজির সাহাবী হযরত মালিক ইবনে সিনান নবীর সঙ্গে রওনা করেছে, নবীজির পা মোবারকের ভিতরে একটা বিশ গোটা ব্যাটার ব্যথা করে একটা ফোড়া উঠছে। নবীজি হাঁটতে পারে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিশ্রামের জন্য রসুল দাঁড়ালেন খেজুর গাছের নিচে বৈশা। নূরের নবী আমার বিশ্রাম করবে, সাহাবিরে ডাক দিয়ে কয়, পাগলা রে, আমি নবীর পাটা বড় ব্যথা করে রে, যন্ত্রণা করে, যদি পারো একটু গরম পানি দিয়া আমার ফোড়াটার ভিতরে একটু ভাপ দিয়ে দাও। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন খাজুর গাছের ভিতরে হেলাম দিয়া নবী আমার ঘুমিয়ে গেলেন। নবীজির সাহাবী হযরত মালিক ইবনে সিনান তাকে দেখে গো, নবীজির ফোড়াটা পা মোবারকের ভিতরে পেকে আছে, একবারে পেকে লাল হয়ে আছে। হযরত মালিক ইবনে সিনান ফোড়ার ভিতরে যখন হাত লাগায়, দেখে ভিতর থেকে রক্ত পুইস বাইর হয়ে জমিনের দিকে বের হইতেছে। নবীজির সাহাবি কি করলো? কোনো কাপড় লাগায় নাই, কোনো পোশাক লাগায় নাই, নিজের জিব্বাটা আল্লাহর নবীর ফোড়ার ভিতরে পা মোবারকের ভিতরে লাগায়া, একটা বাচ্চা যেমন মায়ের দুধের বোটার ভিতরে মুখ লাগায়া চষতে থাকে, নবীর সাহাবি নবীজির ফোড়ার ভিতরে মুখটা লাগায়া চৈশা চৈশা ফোড়ার সমস্ত রক্ত গুলা খায়া ফালাইছে। আল্লাহ আরো জোরে কইতে, আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, পা মোবারকের
দিকে তাকায় দেখে নবীজির পায়ে ব্যথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় সাবিরে কখন আমার ফোড়াটা তুই গেলে দিলি? আপনি যখন ঘুমিয়েছিলেন এটা ধরার সাথে সাথে গলে গিয়েছিল। নবীজি কয় ভিতর থেকে তো রক্ত বাইর হয়, ভিতর থেকে তো পুষ বাইর হওয়ার কথা, এগুলো কোথায়? এগুলো তো আমি মাটিতে দেখতে পাই না। মালিক ইবনে সিনান চোখের পানি সেরে কয় নবী গো আমি তো এগুলো মাটিতে পড়তে দেই নাই। কয় তাইলে তুই কোথায় রাখছস, কি করছস? ইয়া রাসূলুল্লাহ এই রক্ত মুবারক পুষ মুবারক আমি জমিনের ভিতরে পড়তে দেই নাই, আমি মালিক ইবনে সিনান নিজেই খায়া ফেলাইছি। আমার নবী ডাক দিয়ে কয় পাগল রে এটা তুই কি করলি? মানুষের রক্ত খাওয়া হারাম, তুই কেন আমার পুষ রক্ত গুলো খাইলি? হযরতে মালিক ইবনে সিনান চিৎকার মেরে কয় নবী গো আমি কোন মানুষের রক্ত খাই নাই, আমি কোন মানুষের রক্তের মুখ লাগাই নাই, আমি আল্লাহর নূরে মুহাম্মদি পান করছি, আমি কোন মানুষের রক্তের ভিতরে মুখ লাগাই নাই, আমি মালিক ইবনে সিনান নূরে মুহাম্মদি পান করেছি। চিৎকার মেরে কন আল্লাহ আরো জোরে বল দে আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার, আল্লাহর নবী নূরের নবী গো রহমাতাল আলামিন আপনি উম্মতের জান, রহমাত আপনি উম্মতের জাবিন গুনাগার উম্মতের আপন জন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি হি আমার, মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা। ওই নবীকে আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নবী দেখেনি? এই মুসলমান রসুল দেখেনি? এই ইমান আছে কার কার? হাত তুলে দেখেন এই ইমান কার কার আছে? আমরা কে, কোথায় আছি, কি করি, কোন আমল করি, কে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কে কোথায় কি কাজ করি? আমার নূরের নবী সব কিছু দেখে কি দেখে না? আমার রসুল সব কিছু দেখে কি দেখে না? এই জিনাইদা ডাক বাংলার জমিনে বসে বলে দিয়ে যাই, এই এলাকার জমিনে আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে যারা আমাদেরকে পেদাহাতি বলেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন যে নবীর মিলাদে দাঁড়াইছি কেন, নবী কি আমার করে দেখেনি, নবী কি মিলাদে আইসেনি, আপনাদেরকে বলতে চাই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক বাংলা আসা লাগে না। আল্লাহর হাবিব রোজার পর থেকে আমরা গোলামদেরকে স্পষ্ট দেখতে পাই, কথা কই ঠিক কি? জোরে বলেন ঠিক কি না? যদি বলেন কেমনে বললেন, কোন জায়গা থেকে বলেন, কোন পৃষ্ঠা থেকে, দলিল নিয়ে যাও। আল্লাহর কোরআন 11 পারার দ্বিতীয় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ কয় ওয়াকুল ইমালু ফাসিরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ কোন ফাসিরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। কোরআন জাকের পার্টির জন্য নয়, কোরআন তাবলিগ জামাতের জন্য নয়, কোরআন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নয়, কোরআন সমস্ত মানব জাতির জন্য। কোরআন কোন লামা সাহাবীদের জন্য নয়, কাদিয়ানিদের জন্য নয়, ওহাবি খারেজি কাদিয়ানি শিয়া মুতাজারা সবার জন্য। আল্লাহর কোরআন হচ্ছে সংবিধান। এই কোরআনে আল্লাহ কয় ফাসিরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমালাকুম তোমরা কে কি কাজ করেছো, গরম পানি, তোমরা কে কি কাজ করেছো, কে কোন আমল করেছো,
এই আজকে বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে এই জিনাইদহ ডাক বাংলার জমিনে শীতের ভিতরে কুয়াশার পানিগুলো বৃষ্টির মতো তোমাদের মাথার উপরে পড়তেছে কে কোন জায়গায় আছো পাশের আল্লাহু আমালাকুম সব আমল আমি আল্লাহই দেখি দেখে না কি বিশ্বাস আসেনি সামনে কয়জন কো পিছের ভাইরা কি চুপ করে আছেন নাকি পিছনে যুবক ভাইরা কেন আল্লাহ দেখেনি এই বিশ্বাস আসেনি আপনাদের এরপর আল্লাহ কয় শুধু আমি না এই যে পয়েন্ট যে নবীর যে দাঁড়ায় সালাম দিলেন নবী কি আপনাকে মিলাদে আইছেনি তুই কোন বাটা সলিমুদ্দিন ফোরা কলিমুদ্দিন নবীরে দেখবি তোর সেই চোখ হইছেনি এই চোর তুই নবীরে দেখতে চাস কোন সাহসে তোর দুই কাঁধে যায় দুইজন সিকিউরিটি আছে এডিনে কোনোদিন দেখছস আসেনি নারা দিয়ে দেন তো বোঝা যায় আসেনি কথা কন আসেনি মজা আসতেছে মাত্র মনে করেন গোস্ত আগে সব খাইছেন মাওলানা আমদাদুল ইসলাম ইচ্ছা মতো জিকির করে পাগল করছে তারপরে এই কামরুজ্জামান ভাই করছে সবুর ভাই ইচ্ছা মতো ওয়াজ করছে কারি ওবায়দুল্লাহ করছে মানে গোস্ত যা আছে বিরিয়ানির লগে সব খাই লেছেন এখন আমার কাছে আছে বাকি হাড্ডি আছে গরুর সিনার হাড্ডা রাহেন কিসের দই মহিলাত যদি হাড্ডি আছে যাকো দাঁত আছে এরা বুঝবে হাড্ডি কি জিনিস কথা ঠিক কি না গোস্ত যতই দেয় কয়েকটা সিনার হাড্ডি দে কি গোস্ত যতই সামনে দেয় কয়েকটা হাড্ডি দে কেন সালাক আছে কিন্তু এমনি রানের গোস্ত দিলে এটা খাইলে দাঁতে বাজে আর হাড্ডির গোস্ত দিলে একবারে নরম হয়ে যায় এটা কিন্তু দাঁতে বাজে না খাওয়া যায় এখন আমার একটা হাড্ডি দে রে ওই হাড্ডিটা যদি আবার সিনার হাড্ডি হয় দাঁতের নিচে দিয়ে চাপ মারলে মজা আর মজা আমি এখন হাড্ডি নিয়ে আইছি খাইবেন নি থাকবেন না যাইবেন হাড্ডি নিয়ে আইছি মিয়া থাকবেন না যাইবেন খেলা চলবে আজকে ঠিক কি না এই কথাগুলো ঠিক কি না একবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা হায় হায় একবারে দেখ দাও যদি ও গো কামলি আল্লাহ হাশিম কে পরাব তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ মারহাবা জোরে আ মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা বলয়া রাসূলুল্লাহ আয়া হাবিব আল্লাহ মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ আহা ইয়া রাসূলুল্লাহ আহা ইয়া হাবিব আল্লাহ ও লুদ ফুল কে প্রশ্ন করে তুমি রংটি কোথায় পেলে নূরে নবীজির নূরানি চেহারার কথা শুধু বলে আরো জোরে কই দিব আল্লাহু আকবার এই জিনাইদার মুসলমান সারা জীবন মধু খাইলা মধু বিক্রি করলা ওহাবি বলো খারিজি বলো লামাজহাবি বলো শিয়া বলো হিন্দু বলো মুসলিম বলো বৌদ্ধ বলো খ্রিস্টান বলো সমস্ত ধর্মের মানুষ মধু খায় কি খায় না কি মধু কোথায় হয় মধু থাকে কোথায় নো এটা ভুল দে মধু থাকে কোথায় আরো জোরে আমনগা ছোট ভাই দিছে আমনগাই দেশে ফুলের বাগানে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই
জিনাইদা যশোর কুষ্টিয়া এই সমস্ত দেশে অনেক ফুলের বাগান দেখি আপনারা বলেন এই ফুলের ভিতরে মৌমাছি আসে না কথা কয় না আপনি কোনোদিন বাইরে করে দেখছেন এর ভিতরে মধু আছে হে কথা কন বেজাল কিন্তু লাগবে এখন যারা মিলাদ পর্ব না নবীর দুরুদরে যারা বেদাতি কইব অগলয়গা মধু খাওয়া নিষেধ আশেপাশে প্রশাসন আছে মামলা দিতে পারেন এখন যারা নবীর মিলাদ দুরুদ কো স্বীকার করে এদের জন্য মধু খাওয়া নিষেধ মধু হইছে আমার নবীর দুরুদ দিয়া জোরে কোন মারহাবা হলুদে ফুলকে প্রশ্ন করে তুমি রনেটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারার কথা শুধু বলে হলুদ ফুলকে ডেকে গাঁথব মোরা লক্ষ ফুলের মালা হাসি মুখে ভরাব তোমায় হাজার ফুলের মালা বলয়া রাসূল হাত উড়ান একটু সবাই আমার নবী দেখে মোবাইল থাকলে লাইটটা জ্বালানি রাসূলুল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামেলি ওয়ালা হায় হায় একবার দাও যদি ও গো কামেলি ওয়ালা শি মুখে ভরাব তোমায় হাজার ফুলের মালা বলয়া রাসূলুল্লাহ মহাব্বত ইয়া রাসূলুল্লাহ গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মালাগতেছি সকাল থেকে সন্ধ্যা বলয়া যুবক বাজুরে মহাব্বত ইয়ার আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন এ মৌমাছি নবীজির সামনে দিয়ে মৌমাছি যায় নবী কয় মৌমাছি রে আমি নবী তোর কাছে একটা বিষয় জানতে চাই বলে কি ইয়া রাসূলুল্লাহ নবী আমার মৌমাছির ভাষা বুঝে কি বুঝে না চিল্লা কোন এই জগতে যত কিছু আসে সমস্ত কিছুর ভাষা আমার নবী জানে জানে কি জানে না আল্লাহর নবী কয় আনানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কালা নুসিরতু বিজাওয়ামিহিল কালিমি ও দুনিয়ার মানুষ রে আল্লাহ আমারে সবচেয়ে বড় একটা নেয়ামত দিয়েছে সেটা কি এই পৃথিবীতে মানুষ যত ভাষায় কথা বলে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমি নূরের নবীরে দান করছে আল্লাহ ওয়াহাবির বাচ্চা কাদিয়ানির বাচ্চা এই সমস্ত কুখ্যাত এজিদের দালাল মিডল ইস্টের টাকা খাওয়া গোলাম এই হারামি বাংলাদেশে আইসা কইছে আমার নবী মূর্খ ছিল কইছে না নবী কয় আল্লাহ আমারে সমস্ত ভাষার জ্ঞান দিছে ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা করতে পারবে পারবে ওদের অবস্থা তো খারাপ হোমিও চিকিৎসা শিখছে এই পৃষ্ঠা পড়ছে মাগার ওই পৃষ্ঠা পড়ে নাই
বুঝাইতে পারি না মনে হইতাছে কোরআন শরীফের এই পৃষ্ঠা পড়ছে ওই পৃষ্ঠা বুঝে নাই পড়ে নাই মানে প্রথম পৃষ্ঠা পড়াই কয় কুল ইন্না মানা বাশারুম মিসলুকুম আপনি কোন আমি তোগমত মানুষ এর পরের আয়াত তুই সোর ফরস নাই ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আমার কাছে ওহি আসে তোর কাছে আসে না কি অগ অবস্থা হইছে হোমিও ডাক্তার গো মতো ভারত থেকে একজন হোমিও প্রতি চিকিৎসায় মানে ডাক্তারি শিখাইছে বাংলাদেশে হের কাছে এক পোলায় তার বাবার লয়ে গেছে রুগী ফিডের মধ্যে ফোরা একটা হইছে এত বড় ফোরা চিকিৎসা করতে নিছে চিকিৎসা করবো হ্যাঁ আমার কাছে চিকিৎসা আছে ডাক্তার তাড়াতাড়ি আমার বাবারে বাঁচান রুগীরে বিস্তার মধ্যে শোয়ায়া রড একটা গরম করতেছে আগুনের মধ্যে দিয়া রুগী কি আছে না গেছে কথা কয় না লোহা একটা আগুনের মধ্যে দিয়া মানে কামাইরা দোয়ানে যেমন লাল বানায় পুরেটা এমন লাল বানাইতেছেন রুগীর পোলায় কয়ে ডাক্তার আপনি কি করতেছেন তুমি বুঝবে এটা হোমিও চিকিৎসা কি চিকিৎসা হ্যাঁ আমাদের শাস্ত্রের ভিতরে বইয়ের ভিতরে আছে পিঠে যদি ফোড়া হয় লোয়া গরম করে সেক দিতে হয় কাম তো সারছে অবস্থা দেয় ভালো না পিঠের মধ্যে এটা যদি লাগে বাপ ফোড়ায় কতরূপ ব্যথা পায় নিজে মরেই যাইব এখন এই পোলায় তো সঙ্গে সঙ্গে দৌড়ে যে আশেপাশে মানুষ কিছু নিয়েছে কয় কি হয়েছে ডাক্তার আমার বাপের মেরে আত্মা বান্ধিয়ে রয়েছে আত্মা বান দিছে চিকিৎসা করবে ফোড়া গালবে সমস্ত পাবলিক নিয়েছে আয়া দেহে বাপরে বাপ লোয়াডারে গরম করতে করতে পুরা লাল বানিয়ে রয়েছে কে ডাক্তার দ্বারা কি হয়েছে আপনারা কারা আমি কামরা এলাকার লোক আমনে আমি ডাক্তার কয় কি চিকিৎসা করতেছেন কয় আপনারা বুঝবেন আসতে কয় কি কয় আমাদের বইয়ের ভিতরে লেখা আছে পিঠে যদি ফোড়া হয় লোহা গরম করে সার দিতে হয় কসাই বইটা দেখি তো বই হাতের মধ্যে দিছে লেখা আছে ঠিকই পিঠে যদি ফোড়া হয় লোহা গরম করে সেক দিতে হয় এখন লেখা আছে পিটিও অপর পৃষ্ঠা লেখা আছে পৃষ্ঠা উল্টাইছে অপর পৃষ্ঠা লেখা রুগী যদি গরু হয় কি রুগী যদি গরু হয় এখন তো অবস্থা তো ওইরকম হইছে তুই এক পৃষ্ঠা পড়ছস পরের পৃষ্ঠা বরস নাই তুই এক পাতা বইরা মাতাইতাস রাস্তা রাস্তা ঘুরতাস তুই মসজিদে যাস নাই মাদ্রাসা যাস নাই ভার্সিটিতে যাস নাই তুই কোনো কিছুর বারান্দা যাস না 40 দিন রাস্তা রাস্তা ঘুরে ভাইতে এক অস্লির কাছে যাও বেদাত কথা বল বাড়িতে এক বীর বিরোধী বেদাত তো কোরআনে যে আল্লাহ মুর্শিদ কইছে তুই দাস নাই তুই দেখবি কেমন তো চোখ ঠাড়া পড়ছে কথা ঠিক কি না কষ্ট হইতাছে মনে হইতাছে আপনাকে যেটা যাওয়ার যাইব আর যেটার ভিতরে প্রেম আছে থাকবে তুই গেলেই কি না গেলি কাম্য কিচ্ছু আসা যায় না কথা ঠিক কি না কি যেন বলতে চাইছিলাম মৌমাছি হ্যাঁ মধুর কথা কইছিলাম এটা না করলে তো মামলা ঠিকই খাম তো নবীজি কয় মৌমাছি তোমার কাছে জানতে চাই ও ওই যে আহম্মক জি কইছে নবী ভাষা বুঝে না নবী কাল্লা আমারে সবচেয়ে বড় দয়া করছে পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা কয় শুধু মানুষ না নবীজির সাহাবি মাওলা আলী আলাইহি সালাতু ওয়াসালাম তিনার থেকে হাদিস তিনি বলতেছেন আমি আলী যখন নবীর সঙ্গে রাস্তায় বাইর হইতাম আমি আলী দেখতাম সাধারণ গাছগুলো আল্লাহর নবীর দেইখা সালাম জানাইতো সুবহান গাছ আমার নবীর সালাম দেয় পাখি নবীকে সালাম দেয় বাঘ আমার নবীকে সালাম দেয় হরিণী আমার নবীকে সালাম দেয় কষ্ট হলো আমরা মানুষ হইয়া নবীর সালামকে বেদাতি বলি আমাদের মতো কপাল ফোড়া পৃথিবীতে আর কেউ নাই তোমার কাছে জানতে চাই তুমি বিভিন্ন ফুলের ভিতরে বসলা তেঁতুল গাছের ফুল টক উস্তা গাছের ফুলে তিতা রস আম গাছে মিষ্টি আছে টক আছে এক এক ফুলের এক এক গ্রান এক এক রকম স্বাদ মৌমাছি তোর কাছে আমার প্রশ্ন হল রে
এতগুলো ফুলের রসকে কেমনে তুই মধু বানাইলি মৌমাছি আমার নবীর ভাষা বুঝে কি বুঝে না জোরে মৌমাছির জবান কইলা গেছে ডাক দিয়া কয় নবী গো মসনবী শরীফের ভিতরে আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কয় জালালউদ্দিন রুমিকে তোর মতো আমার মতো মৌলবী নয় যিনি হাজার হাজার কিতাবের ইলম জিনার ভিতরে ছিল জিনাকি যার মা তাকে বলেছিল তুই যদি কোনো ওলি আল্লাহদের কাছে পাগলদের কাছে মুরিদ হইয়া এলমে লাদুন্নি শিখতে না পারস ততক্ষণ পর্যন্ত বাড়িতে আসবি না মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ঘর থেকে বাইর হইয়া গেছে কি বলতেছিলাম মধুর কথা কইতেছিলাম আমরা তো সবাই খাই কি সবাই খায় না যারা পড়ে না তারা খায় না কি সবাই খায় কিন্তু নবী কয় ওই যে মসনবী শরীফের কথা বলতেছিলাম পীর কি মুরিদ কি দেখেন আমি এটা আজকে অন্যদিকে যাচ্ছি না এই সালামের ভিতরে শেষ করব কিন্তু মাঝখানে যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি কে তিনি কত বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি কত বড় ফার্সি কবি তিনি বলছিলেন মসনবী ও মৌলবী ও ফালবী ফার্সি কোরআন দার হুজুরে দেলবী আমি আল্লাহর কোরআনটাকে ফার্সি ভাষায় একটা কোরআন লিখে গেলাম পৃথিবীতে এমন কে আছো আরেকটি ফার্সি ভাষায় কোরআন লিখবে আল্লাহু আকবার এটা আমার কেবলা দান হুজুরের পাক জবানে বলা আছে কোরআনটাকে তিনি ফার্সি ভাষায় লিখছে মানে কোরআন না তিনি দ্বিতীয় কোরআনে যে আইনগুলো তিনি ফার্সি ভাষায় এমন একটা কিতাব লেখছে কোরআনের পরে যেটাকে তিনি বলছে আমার হুজুর কত সুন্দর করে কইছে মসনবী ও মৌলবী ও ফালবী ফার্সি কোরআন দের হুজুরে দলবী কেবলাদান স্পষ্ট বলেছে আমরা সেই পীরের মুরিদ সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মা তিনি যখন যারা আছে গুরু বলাই তো নামগুলো কোন তাতে দ্রুত দ্রুত সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জামাল ভাইকে আসন গ্রহণ করার আহ্বান করছি আমি আহ্বান করছি জাগের পার্টি যুব ফ্রন্টের জনাব লুৎফর রহমান ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাগের পার্টি ছাত্র ফ্রন্টের জনাব বাইজিদকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সহসভাপতি জাগের পার্টি ছাত্র ফ্রন্ট বাইজিদকে এবং সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে যত নেতৃবৃন্দ এসেছে সকলকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি এবং মানছে আমাদের যুব স্বেচ্ছা সেবকের এই সাইডটা যারা আছে আপনারা খালি করে দেন চেয়ার দিয়ে দেন এবার জাগের পার্টির অন্যতম সহযোগী সংগঠনের জননেতা আমার শ্রদ্ধাপ্রধান ব্যক্তিত্ব জাগের পার্টির যুব স্বেচ্ছা সেবক ফান্ডের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোর্শেদ হাসান জামাল ভাই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাগের পার্টির যুব স্বেচ্ছা সেবক ফান্ড ও যুগ্ম সাধারণ সম্পাদক জাগের পার্টি নারায়ণগঞ্জ জেলা সহসভাপতি জনাব মোশারফ হোসেন শর্মন ভাই আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে এবং প্রত্যন্ত জেলার যত সভাপতি বৃন্দ আছে আমি বিনয়ের সাথে জনাব হালিম ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য বলছি খুলনা বিভাগের সম্মানিত সভাপতি জনাব ফারুক ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি আমি হালিম ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আক্তার জামান ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আপনার যশোজনের সম্মানিত সভাপতি জনাব শাহিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জিনাদা জেলার সম্মানিত সভাপতি জনাব গোলাম মোস্তফা ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিনয়ের সাথে কারণ নাম হয়তো বা বলতে আপনার প্রতি আছে সেই নামগুলো যাদের আসন গ্রহণ করার প্রয়োজন মনে করেন আপনারা সকল স্টেজে আসেন
এখন আমি কি করব দরুদ শরীফ পড়ান আল্লাহুম্মা রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আথর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবারা আমরা পাইলে কি করতাম কি আমরা যদি পাইতাম নবীর যোগ নবীরে যদি পাইতাম আমরা কি গায়ে লাগাইতাম না দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো আল্লাহু আকবার একটু হাত উড়াইতে পারবেন নি আমার কাছে মোবাইল আছে না এটা প্রেমের খেলা খেলি মোবাইলটা বাইর করে হাতে লাইটটা জ্বালাইবেন যে কজন আছেন যুবক ভাইরা আমার নবী দেখছে আমি কিন্তু একটু আগে কোরআন থেকে বলছি যা পাগলামি করবো সব মদিনাওয়ালার জন্য প্রায় দেড় ঘন্টার উপর হয়েছে আমি কিন্তু আমার পীরের কোনো কথা কই নাই ভাই আল্লাহর কাছে দায়ী থাকবেন যদি আমার কথা জবাব না দেন আমার মুর্শিদকে নিয়া আমি আমার সংগঠন নিয়ে এখনো কোনো কথাই আজকে বলি নাই এতক্ষণ পর্যন্ত আপনারা যেহেতু কোরআনকেই মানেন আপনারা নাম দিছেন একেবারে আহলে হাদিস কোরআনই মানেন তো কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আমার নবীর ব্যাপারে আমার রসুলের জন্য কোরআন হাদিস থেকে বলছি অতএব বিদায় বেলা একটু পাগলামি নবীর জন্য করবো রাজি আসেনি হাত তুলে কোন রাজি আসি দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসুল দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসত ভেসে হাজার বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো জন্ম হয় আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আমিন কন্যা আরো জোরে বলেন আমিন তবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাই নাই আপনাকে আমরা দেখিও নাই আপনার সাহাবীদেরকে দেখি নাই তাবিনদেরকে দেখি নাই তাবে তাবিনকে দেখি নাই খুলাফায়ে রাশিদিনদেরকে দেখি নাই আশারায়ে মুবাশশিরিনকে দেখি নাই আমরা দেড় হাজার বছর পরে এই আখিরি জামানায় আপনার নায়েব আপনার প্রতিনিধি আমার কেবলা জান বিশ্ব আলী খাজা ফরিদপুরীকে পাইছি তিনাকে দেখা আপনাকে দেখার স্বাদ আমরা মিটাইতে চাই কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা আমরা তো আপনাকে আর পাবো না আপনার রঙে রঙিন তাকে আমরা দেখি আল্লাহ যদি বলতে পারে সিবগত আল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা
আমি আল্লাহর রঙে রঙিন হও, তা আল্লাহর রঙে যদি রঙিন হইতে পারে নবীর রঙে কথা কয় না। আল্লাহর হাবিব সরকার দোয়া আলম কই এ মাওমাসি তোর কাছে আমার প্রশ্ন, এত এত ফুল থেকে তুই রস সংগ্রহ করলি, এক এক ফলের এক এক রকম স্বাদ, কোনটা খাইতে তিতা লাগে, কোনটা মিষ্টি লাগে, কোনটা টক লাগে পানি লাগে, কিন্তু সব রসগুলোর তুই কেমনে মধু বানাইলি? মারহাবাগণ, আমার নূরের নবী রহমাতাল্লিল আলামিন যখন এই কথা বলেছে মৌমাছির জবান খুলে গেছে। মসনবী শরীফে যিনি লেখলেন তার কথাই তো বলতে গেছিলাম, আর ভাই আসছে, আবারও বলছি, তিনি কে? কত বড় একজন মহাদ্দেশ, কত বড় আল্লাহর ওলি ছিলেন মসনবী শরীফ যিনি লেখলেন। আল্লাহ ইমাম জালালউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, তুই কত বড় বুজুর্গ রে, তোমার এ আলেমের কোনো দাম নাই, এমএলএমের দাম নাই, যতক্ষণ তুমি কোনো কামেল মোকাম্মেল আল্লাহর পাগলের কাছে তুমি দর্শন নিতে না পারো। কয়, তারে আমি কোথায় পাবো? কয়, রাস্তায় রাস্তায় ঘুরবি, পথের মধ্যে দেখবি একজন পাগল বৈশা রইছে, তার কাছে যায়া তুই আল্লাহর সন্ধান করবি। এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন শিক্ষিত মানুষ, কত বড় শিক্ষিত, জাহাজ দিয়া তার কিতাব আনতে হইতো, তিনারে বলতেছে তুই আল্লাহরে পাইতে হইলে, এলেম যদি শিখতে চাস তাহলে কামেল পীরের কাছে যা। আমি রামাজাবি অলগ করে এখন উদ্দেশ্য করে কই, কত বড় পণ্ডিত হয়েছেন আপনি, ওই কে আপনি? ওলি আল্লাহদেরকে নিয়ে কথা বলো, মানুষ হইতে হবে মানুষ যখন। আমার পীর একটা সূত্র বলছে, মানুষ হইতে হবে মানুষ যখন, কথাটা মাত্র দুই লাইন কিন্তু এটার সারমর্ম কত বড় চিন্তা করেন। আর আমি নামে মানুষ, কামে আমি পশু, শুরুতে আমি মানুষ, আমার কর্ম সব পশুর চাইতে নিকৃষ্ট। হাসরের ময়দানে ধর্মের হিসাব হবে না, কর্মের হিসাব হবে। কি হাসরের ময়দানে কর্মের হিসাব হবে, ধর্মের নয়। তুমি কি করতেছ, জবান দিয়ে কি বলতেছ, বিবেক দিয়ে কি তুমি চিন্তা করতেছ, চোখ দিয়ে কি দেখতেছ, হাত দিয়ে তুমি কি কাজ করতেছ, এটার হিসাব হবে। হযরত হাসান বসরির দরবারে এক বাদশা গেছে, যায় কয়, হুজুর আমনের দরবারে আপনার সবচেয়ে বড় খাদেম রাবিয়া, রাবিয়াকে আমি বিবাহ করতে চাই, আমার কাছে বিবাহ দিবেন নি। ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ, কালকে সকালে ডাক বাংলা বাজারে যায় বইয়ে কইম সুবহানাল্লাহ, চা কিছু এনে খাওয়াম, শীতে দিয়ে গেছে না। হাসান বসরি কয়, আমি আপনার কাছে বিবাহ দিম, শর্ত আছে একটা, বাদশাকে একটা শর্ত, ব্যাপার না কি, কাপনি আমাকে এনে যে কয়জন বসা আছে সবার একটা করে মিষ্টি খাওয়াইবেন। জোরে বাদশাহ কয়, আমি বাদশাহ, একটা করে মিষ্টি খাওয়াম, এটা কোনো কত হইলো, আমি বাজারে সব মিষ্টি নিয়ে। হাসান বসরি কয়, মিষ্টি কিনবেন কিন্তু মানুষের কাছ থেকে মিষ্টি কিনবেন। আরে ভাই সুবহানাল্লাহ, কোন না একটু জোরে, ওয়াজে তোমার তো ঢুকছে, ভাই আজকে যাইবো কই, কালকে কুষ্টিয়া মাহফিল, যাওয়া তো চলবো না আজকা, মাহফিল কিন্তু শুরু করছি, আমার খুব কষ্ট হয়েছে মাঠটা মিলাইতে, মাঝখানে আপনারা আবার আমার উলট পালট করছে, আবার মিলাইছি, ওয়াজ কিন্তু চলবে, রাজি আছিনি আমরা, এই কতক্ষণ রাজি আছিনি। তুমি মিষ্টি কিনবা মানুষের কাছ থেকে কিনতে হইব, আমার বাজারে তো সবই মানুষ দোকানদার, তাদের থেকে কিনবো, আপনি বুঝাতে, আমি আনতেছি। বাদশা মিষ্টি কেনার জন্য দৌড় মারছে, বসরা শহরের ভিতরে
মিষ্টির দোকানে যায় বাদশায় বড় আনন্দ তার মনে বড় শান্তি আমি রাবেয়াকে বিবাহ করব রাবেয়া বশ্রী কে রে ও মা তোমরা কি জাননি আজকে আমার বাবার দরবারে তো কত মা বোনেরা যায় কত পাগলায় বেদাত কয় কে রে জান্নাত থেকে তুই যাবি নি তোর বউ যাইব না কি জান্নাত কি শুধু তোর লেগেই বানাইছে তুই যে আবার হুর গেল মানের চিন্তা করস তুই নামাজ পড়তে যাস ক 70 হাজার হুর পাবি তুই তুই হুরের লোভে নামাজ পড়স তো তোর বউ কই যাইব উত্তর দাও তোমার বিবি তুমি পীরের বাড়ি যাইবা তুমি নামাজ পড়বা 40 দিন 80 দিন রাস্তা রাস্তা ঘুরবা তো তোমার বউ কি করবে সে কি বায়াত হবে না কথা কর না তার কাছে তার কি জান্নাতে যাওয়া লাগবে না তার কি তরিকা করা লাগবে না আরে আল্লাহ আমাদের ব্যাপারে তো ইঙ্গিত দিয়ে কইছে মহিলাদের ব্যাপারে সরাসরি কইছে 28 পারার 12 পৃষ্ঠা সূরাতুল মুমতাহিনায় 12 নম্বর আয়াত আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবী ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াযনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিমুখতান ইয়াফতারিনা কুমাইন আইদিহিন্না ওয়ারজুলাহিন্না বিল মারুফ ফাওয়াগিহুন্না ইসতাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ কোরআন কোরআন আল্লাহ কয় হে নবী হে নবী ইদা জাকাল মুমিনাতু ইমানদার মহিলারা যদি আপনার কাছে বায়াত হইতে চায় কি কারা এখনো বুঝাইতে পারি নাই কারা ইদা জাকাল মুমিনাতু ইউবাইউনাকা যদি তারা আপনার কাছে বায়াত হইতে চায় আছে না এই কোরআন আসেনি আপনি তাদেরকে বায়াত করবেন যদি তারা ওয়াদা করে আলা আল্লাহ ইশরিক না বিল্লাহি শাইআও আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না জিনা করবে না ব্যভিচার করবে না ব্যাপারটা চলবে না মিথ্যা বলবে না অন্যের ঔরসজাত সন্তান নিজের হালাল সন্তান বলে দাবি করবে না এরা যদি আপনার কাছে এই ওয়াদা করে বায়াত হইতে চায় আপনি তাদেরকে বায়াত করিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব এই অস্ত্র কোনদিন মসজিদে বৈশা করো নাই চান্দুর বাপ নবী সবকিছু দেখে ওই যে ফাসের আল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আমি আল্লাহ যেমন দেখে আমার হাবিবও দেখে এটা তো কোনদিনও মসজিদে বৈশা করলা না কি কইলে তোকে ব্যবসা বন্ধ হয়ে যাইব ঠিক না মিষ্টি কিনতে গেছে কে বাদশায় বাদশাহ মিষ্টির দোকানে মিষ্টি কিনবো মিষ্টির দোকানে যায় দেখে শেয়ারের ভিতরে কুত্তা বয়ে রয়েছে কি মানুষ হইতে হবে মানুষ যখন সূত্র দুই লাইন কি মানুষ হইতে হবে মানুষ যখন বাদশাকে কি রে তো মিষ্টি কি কুকুরে বিক্রি করেনি আরেক দোকানে গেছে জায়দ হে বানর বই রয়েছে হাসান বসরি কথা দিছে কি মানুষের কাছ থেকে মিষ্টি কিনতে হইব কার কাছ থেকে মানুষ তো পাইতেছে না আয় হায় ঘুরতেছে পুরা বাজার মানুষ তো পায় না কারবারটা কি আর জালালউদ্দিন রুমি গেছে পাগল খুঁজতে শামসুদ্দিন তেবরিজি রহমতুল্লাহ তিনি পাগল সেজে রাস্তা বই রয়েছে মানে আর মায় কইছে তুই যদি এই পাগলের কাছ থেকে যদি সহবত নিয়া যদি আল্লাহরে না দেখাই তাহলে আমার কাছে তুই আইস না সুবহানাল্লাহ কো কেমন মা কেমন সন্তান ওলি আল্লাহ কি কে পাগলা মানে পাগলার সামনে গেছে যাই দে পাগলা কইতেছে আল্লাহর যদি পাইতাম ইচ্ছা মতো পিড়াইতাম নাউজুবিল্লাহ কো আল্লাহর যদি পাইতাম ইচ্ছা মতো পিড়াইতাম জালালউদ্দিন রুমি কয় কাম সারছে না কয় কে তুই কে রে সি 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 এমন এক ভন্ডের কাছে কুফরি করে আল্লাহরে মিলে পিড়াইব ওর কাছে আমার আমার মায় পড়ে না আয় হায় শেষ কি এর তরিকা নিব হে গেছে গা কতই তোর মার কাছে যা ভাগ গেছে কই কি রে ফিরত আইসস কাম নামার কার কাছে পাঠাইলেন এটা কোনো কাম হইলো কয় কে আল্লাহরে পাইলে পিড়াইব ওই লাঠি দিয়ে বাইরাইব এটা কোনো কথা কুফরি
ছেড়ক আল্লাহ সেদিনই বলে নাকি মানুষে সুবহানাল্লাহ কর কত জামুন সা তা কইছে তুই যাওয়ার কাছে না যা আরেক পাগলের কাছে যাবি তার কাছে যায় কবি তার কাছে যায় তুই আল্লাহ সন্ধান নিয়ে নাইলে আমার কাছে আসবি না পাগল রে তুই কেন কান্দস বৈশাখ আস্তলায় আশেক রে তুই কেন কান্দস বৈশাখ আস্তলায় খাজা বাবার নাম জপিলে আল্লাহ পাওয়াত আল্লাহু আকবার পাগলামি শুরু করে দিছে এখন আবার দৌড় মারছে কে হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই যাইতে যাইতে রাস্তা দিয়ে অনেক দূরে আবার গেলেন আরেকটা গাছের নিচে যায় দেখে ওই পাগলাই বসে রইছে কই কি রে ওরে দেখলাম ওই জায়গায় আবার এই জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহ খোদা না খোদা থেকে জুদো না কি আরে আল্লাহ এটার এটার হিসাবে পরে আপনার আমাকে হিসাব দেই মানুষের বেদ আল্লাহ আল্লাহর বেদ মানুষ কি বুঝলেন মানুষের বেদ আল্লাহ আল্লাহর বেদ মানুষ যদি না থাকতো আল্লাহর কি দাম আছে আর আল্লাহ যদি না থাকতো মানুষ বানাইতো কে সৃষ্টি তিনি যে সৃষ্টি করলেন চিন্তা করেন ওলি আল্লাহর কাছে কেন যাওয়া লাগে হযরতে জালালউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইকুম আজকে তার সামনে যায় দেখে সে বলতে আল্লাহর যদি পাইতাম আদর কইরা আমি খানা খাওয়াইতাম চোখের পানি ছাইরা দিছে কি রে গতকালকে কইল কি আজকা কয় কি পাগলাই কি এই পাগল সম্পর্কে তো আমার বুঝতে হবে পাগলের পাজরে দর্শরে পাগলা আমার মা তোমার কাছে আমারে পাঠাইছে আমারে তুমি তুমি যেই বিদ্যা শিখেছ এই বিদ্যা তুমি আমাকে শিখিয়ে দাও পাগলাই কই তোকে আমি শিক্ষা দিব কি রে আগে তুই ক তুই কি কালেমা পড়ো স্যার আমি কি কালেমা পড়ি কয় কেন আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা ডাক দে কে জালালউদ্দিন নবী তুই এই কালেমা পড়িরা মানুষের বাড়িতে যাস মানুষ তোরে কত সুন্দর বিছানা বিছিয়ে দেয় মানুষ তোর জন্য ফুলের গালিচা বিছিয়ে দেয় মানুষ তোরে স্বাগত জানায় মঞ্চে উঠায় মানুষ তোরে আদর কইরা কত ভালো ভালো খানা খাওয়ায় রে আর আমি পাগলাই তো কালেমা পড়ি মানুষ আমার দেখলে লাঠি দিয়া বাড়ি দেয় তুই কি জানোস রে আজকা তিন দিন পর্যন্ত মানুষ ইরাকের জমিনে মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম কেউ আমার এক লোকমা খাবার দেয় না যার কাছেই যায় আমার লাঠি দিয়া বাইরে দূর কইরা তারা দেয় তুই কালেমা পড়লে তোর মানুষ সম্মান দেয় তোর মানুষ ফুলের তোরা দেয় তোরে মানুষ কত টাকা দেয় কত সম্মান দেয় আমি কি করলাম আমার এক দেখলে কেন মানুষ লাঠি দিয়ে দৌড়ানি দেয় আজকে আপনা করে মানুষ ভণ্ড কয় আমাদেরকে মানুষ বেদাতি কয় আমাদেরকে মানুষ কাফের কয় এতে দুঃখ পাওয়ার কিছুই নয় নবীর বুখারী শরীফের সহি হাদিস নূরের নবী বলেছে এমন ভাবে তোমরা আল্লাহর জিকির করো এমন ভাবে আল্লাহর পাগল হও যাতে দুনিয়ার মানুষ তোদেরকে দেখলে পাগল কয় কথা ঠিক কি না পাগল কইতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কয় কেন তুমি কোন কালেমা পড়ো পাগলা লা বলেছে লা মানে কি নাই লা কইতে দেরি পাগলায় ওই জায়গা থেকে উদাও হয়ে গেছে আল্লাহু আকবার লা বলেছে ওই জায়গায় পাগলায় নাই ইল্লাল্লাহ যখন বলেছে পাগলা আবার হাজির আল্লাহু আকবার জালালউদ্দিন রুমে কদম না ধরে কয় কে গো তুমি উনি কয় আমার নাম শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাই যার কাছে মুরিদ হইতে গেছিলেন জালালউদ্দিন রুমি
কোন খানদানে আছি জাননি, আমরা এমনি এমনি আসি নাই, আমাদের সাজরাটা ঘুরে দেখো। তুমি যদি বলো এত ক্ষমতা আপনারা কোথায় পাইলেন, আমি আপনাদেরকে যদি বলি আমরা পাইলাম হিজবুল্লাহর ইমাম তিনার কদমে থাইকা, যদি বলেন এই তরিকা কার, আমরা বলবো আমার পীর বিশ্বলি খাজা ফরিদপুরি দিয়েছে। যদি বলেন তিনাকে কে দিয়েছে, আমরা বলবো তিনাকে দিয়েছে 14 শতাব্দীর মহাসাধক দাদা হুজুর খাজা এনায়েতপুরি কুদ্দুস সাসিরুল আজিজ। যদি বলেন তিনি এই ক্ষমতা কোথায় পাইছে, তিনি পাইছে হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই। তিনাকে কে দিয়েছে, তিনাকে দিয়েছে সুফি ফাতে আলী রাসুল্লামা রহমতুল্লাহ আলাই, যার হাতের আঙ্গুলের ইশারায় যমুনা নদীর পানি উজান দিকে প্রবাহিত হইত। যদি বলেন তিনি কোথায় পাইছে, তিনাকে দিয়েছে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই। তিনাকে কে দিয়েছে, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই। তিনাকে কে দিয়েছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই। তিনাকে কে দিয়েছে, অতরিকতের ইমাম হযরতে মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে কে দিয়েছে, হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। এমনি ভাবে যাইতে 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 শাহ বাইজিদ মুস্তাবি কুদ্দুস সাসিরুল আজিজ। তিনাকে কে দিয়েছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে কে দিয়েছে, হযরতে তিনাকে কে দিয়েছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কার কাছ থেকে পাইছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর কার কাছ থেকে পাইছে রে, যারে না বানাইলে কুল কায়নাত কোনো কিছুই বানাইতো না, যারে না বানাইলে আল্লাহর পরিচয় দুনিয়ার জমিনে প্রকাশ পাইতো না। তিনি আর কেহ নয়, আপনার আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আর হুজুরে আল্লাহু আকবার। তোমাদের কথায় যদি মানুষ ফিরত, তাইলে এই হুজুর পাকের সত্য তরিকা 70 বছরের ইতিহাস তোমাদের তেল ফরা পানি ফরা কু ফরা কত তাবিজ করলা, তোমার করলা ভণ্ড কইলা কাফের কইলা বেদাতি বললা, এই বাংলা পৃথিবীর মানুষকে আমার বাবার দপ্তরে যাওয়া তোমরা ফিরাইতে পারছো? জোরে বলেন পারছে। এটা খোদাই শক্তিতে চলে, এটা খোদাই শক্তি। এই শক্তিকে রুখবে এমন ক্ষমতা কার আছে, পারবে কেউ? জালালউদ্দিন রুমি কয় আপনার খাবার কেন দেয় না, তিনি কে ছিলেন, ক্ষমতা কি, কষ্ট হইতে আছে ভাই? উনি কয় বাদশাহ, হে রুমি তুমি যেখানে যাও সবাই তোমার খাবার দেয়, এত সম্মান দেয়, আমারে কেন মানুষ তারে দেয়? সুবহানাল্লাহ। একদিনের একটা ঘটনা বললেন, তিন দিন পর্যন্ত আমি খাবার পাই না, আল্লাহর কাছে খাবার চাইলাম, বনের একটা হরিণী আমার সামনে, হরিণীটা জবাই করলাম, মানুষের কাছে আগুন চাই মানুষ আগুন দেয় না, মানুষের কাছ থেকে আগুন চাই আগুন দেয় না, আমার তো বড় ক্ষুধা লাগছে রে, কেমনে আমি খাবার খাবো? আমি চলে গেলাম ইরাকের বড় পাহাড়ের উপরে, ইরাকের পাহাড়ের উপরে যাইয়া সূর্যকে ডাক দেখে, সূর্য আমার বড় ক্ষুধা লাগছে রে, গোস্ত রান্না করতে হইব, তুই সূর্যের আলোতে যদি গাছ শুকায়া যায়, তুই সূর্যের আলোতে যদি জমিনের পানি শুকায়া যায়, আমি চাইতেছি তুই সূর্যের ক্ষমতায় আমার হাতের ভিতরে আমার হরিণের গোস্ত তুই রান্না কইরা দিবি। এই কোন ক্ষমতা আমি, এই কেমন ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে! আল্লাহ কেমনি বলেছে যে আমাকে ডাকতে ডাকতে এত নিকটে আসে, বান্দার জবান আমার জবান, বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত, বান্দার পা আমি আল্লাহর কুদরতি পা, বান্দার চোখ আমার কুদরতি চোখ, বান্দার যা বলে সেটা আমার জবান দিয়ে বলে, আল্লাহু আকবার। এত সোজা,
হিজবুলের ইমামকে কি চিনেছো? জাকির পার্টির চেয়ারম্যান কি নাজে বাজে কথা বলো? তিনার বাবা সম্পর্কে কি বলবো? আমার হুজুরের জীবনে কয়া শেষ করার ক্ষমতা নাই, হিজবুলের ইমাম সম্পর্কে কথা কয় শুনেন? উনি যা বলে ঘটেনি কি? মহামারীর কথা কোন ডাক্তারে কইছিল আমনগরে? জিনাইদার কোন ডিসি সাহেব কইছে? কোন বিসিএস কইছে? কেউ বলছে? সারা পৃথিবীর উদ্দেশ্যে জাকির পার্টির চেয়ারম্যান কইছে কি বলে নাই? বুঝলে গেলে না তো তাড়াতাড়ি। ওই কথায় আছে, বিপদ যখন আসে আল্লাহ বাসা আল্লাহ বাসা আল্লাহ আল্লাহ, বিপদ গেলে সব বুঝলে গেছে। বিপদ আইলে জাকির পার্টির চেয়ারম্যানের কাছে দৌড়িয়ে যায়, বিপদ যখন জায়গা সব বুঝলে যায়। এটি নিমুখ হারাম কথা কম। 2001 সালের পর থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা লোক জাকির পার্টিতে যারা ছিল, আমার ক্যাপ্লাদানের মুরিদরা যারা দাবি করো যত বছরের খাদেম হও, 40 বছর 50 বছরের যত খাদেম হও, প্রত্যেকটা লোক বিপদে বইরা জাকির পার্টির চেয়ারম্যানের কাছে গেছে। আজকে বিপদ দূর হয়ে গেছে, ওকে চরিত্র কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে। একটা কুকুরকে যদি তার মালিক লালন পালন করে সন্ধ্যাবেলা সারাদিন, মালিক যদি তার লাথি মেরে বাইর করে দেয় সন্ধ্যা হইলে, কুকুরটা আবার তার মনিবের কাছে যায়। আর আমাদের চরিত্র কুকুরের চাইতে নিকৃষ্ট। এত কষ্ট করে যিনি 1999 সন থেকে 18 সাল পর্যন্ত আমাদেরকে তার বুকে আগলে রাখলেন, আজকে তোরা সামান্য টাকার লোভে ক্ষমতার লোভে বইরা ক্ষমতা দিকে পাগল হয়ে গেছো। যাই এই ক্ষমতা তো করে বাঁচিয়ে রাখতে পারবো না, শিখন পারবে পারবে না? তুই কি জানাস ক্ষমতায় যিনি আছে তাদেরকে চালায় জাকির পার্টির চেয়ারম্যান? ঠিক কিনা? ঠিক কিনা? যদি এটা কেমনে সম্ভব শোনেন, সবে বরাতে কইছে সরকার মহাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 3 বছরের খাবার রিজার্ভ করেন, কই নাই 3 বছরের ঔষধ রিজার্ভ করেন, 3 বছরের বস্ত্র রিজার্ভ করেন, যদি সম্ভব না হয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। জাকির পার্টির চেয়ারম্যান কইছে সবে বরাতে। আমগো মাননীয় প্রধানমন্ত্রী, এই যে আপনার ইংল্যান্ডে লন্ডনের রানী এলিজাবেথ মারা যাওয়ার পরে 17 দিন রাষ্ট্রীয় সফর করে যখন আসলেন, এখনো তো সংবাদ সম্মেলন আছে, সব চ্যানেলই দেখাইছে, সংবাদ সম্মেলনে বৈষণার প্রথম কথাই ছিল 2023 সালে আমাদের জন্য কঠিন দুর্ভিক্ষ আসতেছে, আপনারা যা খাচ্ছেন যেই খাবারটা থাকে এটা রিজার্ভ রাখেন, দুর্ভিক্ষ আসতেছে। কি রে, এটা তো জাকির পার্টির চেয়ারম্যান 6 মাস আগেই কইছে। তার মানে কি? উনি বসে নাই, উনি ওনার রোমে বৈশা সারা দেশটার উনি কন্ট্রোল করতেছে, কথা ঠিক কিনা বলেন? তিনি কয় যে সূর্য তুই আইসা আমার এই গোস্ত রাইন্দা দিয়ে যাবি। তৎকালীন যুগে বরফির আব্দুল কাদের জিলানি বাগদাদ ইরাকের জমিনে, তিনি কয় কিরে সূর্য গেল কই? আল্লাহু আকবার। বাগদাদ থেকে ইরাকের পাহাড়ে ছুটে আসছে আয়েশা দেহে পাগলার হাতের মধ্যে সূর্য। এই তুই কেরে সূর্য নিচে নামাইছস? আবার রুমি রহমতুল্লাহ কয় আপনি কে? আপনার কাছে আমি কিসের কৈফত দিব? খেলাটা জমাইছে কোন জায়গায়? বড় বিশ্বাস কয় আমি কে? তুই ছিলস না আল্লাহ রুমি রহমত রহমতুল্লাহ উস্তাদ শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাই কয় তোমাকে আমি চিনি, তুমি যুগ শ্রেষ্ঠ বর্তমান যুগের, তুমি হচ্ছ বরফির আব্দুল কাদের জিলানি যার নাম মোবারক, অজু সারা লইলে সাথে সাথে গর্দান আলাদা হয়ে যায়। কি সুবহানাল্লাহ কি আছে না? যার নাম মোবারক বিনা অজুতে কেউ যদি নেয় সঙ্গে সঙ্গে তার মাথা এমনি এমনি জমিনে পড়ে যায়, আলাদা হয়ে যায়। তুমি সেই লোক কয় তাইলে তুমি আমার সঙ্গে কেন এমনি কথা বললা? কয় কেন বলবো না, জগতের মানুষের কাছে খাবার চাইলাম
কেউ আমাকে খাবার দিল না একটা হরিণী শিকার করলাম গোস্ত রান্না করমু আগুন দেয় না আমার তো বড় ক্ষুধা লাগছে রে এই জন্য আল্লাহর সূর্যরে বলেছি তোর আলোতে যদি জমিনের গা শুকাইতে পারে তোর আলোর শক্তিতে যদি জমিনের পানি শুকিয়ে যাইতে পারে তাইলে আমার গোস্তটা তুই আমার হাতের ভিতরে রান্না কইরা দিবি এরে পাগলা তাকায় দেখ আমার হাতে গোস্ত রান্না হইতেছে আর আমি একটা একটা কইরা খাই আমার তৃপ্তি মিটাইতেছি আল্লাহ এইবার বড় শিব সাহেব কয় এবার তুমি শুকরিয়া হিসাবে কি চাও আমি আল্লাহর কাছে আজকে দুইটা দোয়া করব আল্লাহর কাছে দুইটা দোয়া করব কি এক নাম্বার দোয়া হলো আজকের পরে কিয়ামত পর্যন্ত আর কেউ সূর্য নিচে নামাইতে পারবে না সুবহানাল্লাহ দুই নাম্বার দোয়া করব সারা জীবন পৃথিবীর মানুষ তো তোমার নাম নিবে যাতে কইরা অজু সারা তোমার নাম নিলে যদি মানুষ মইরা যায় তাইলে পৃথিবীতে তো মানুষ থাকবে না এই কারণে আমি আল্লাহর কাছে দোয়া কইরা যাই এই আজকের পর থেকে অজু সারাও তোমার নাম যাতে নিতে পারে মানুষের যাতে ক্ষতি না হয় আয় দুনিয়ার মানুষ শুনে যাও শামসুদ্দিন তেবরেজ রহমতুল্লাহ আলাই পাগলায় আল্লাহর কাছে দোয়া করতে দেরি রে আমার আল্লাহ দোয়া করতে কবুল করতে দেরি নাই এখনো পর্যন্ত বড় পীর সাহেবের নাম আমরা যেখানে সেখানে নেই আমাকে কোনো ক্ষতি হয় না এটা তার দোয়ার বদলেতে চিৎকার করে কন্যা মারহাবা আমার হুজুর কাব্বাদান আমাদেরকে কি শিখাইলেন হাসান বসরির কাছে দৌড়ে আসছে এরে হাসান বসরি রে তুমি আমারে কি বললা মানুষ তো আমি পাই না তুমি কি করছো আমার বাজারে তো কোনো মানুষ নাই কারণ কি মিষ্টি কিনবো কোত্থেকে তুমি কইছো মানুষের কাছ থেকে মিষ্টি কিনতে আমি তো মানুষ পাই না হাসান বসরি কয় যদি মানুষ খুঁজতে চাও অমুক জায়গায় গাছতলায় দেখবে একটা পাগলায় বৈশা বৈশা মিষ্টি বেছে তার কাছ থেকে মিষ্টি কিনে নিয়ে আসবা চিৎকার মেরে কনসোবা দরবার সে রাবিয়াকে বিয়ে করবে যাইতে যাইতে পাগলার গাছের নিচে এই আমাকে মিষ্টি দাও কে তুমি আমি বাদশাহ পাগলায় ধমক দেখ এই তুই বাদশাহ হঠাৎ যাই হস আমি মানুষ সারা মিষ্টি বিক্রি করব না আমি মানুষ সারা মিষ্টি বিক্রি করব না আমি বাদশাহ তো কিসের তুই বাদশাহ বাদশাহ যে হো মিষ্টি কিনতে হলে মানুষ লাগবে হাসান বসরি কি কইছে মানুষের কাছ থেকে কিনতে হইব এখন পাগলায় কয় আমি মিষ্টি মানুষের কাছে সারা বিসমু না ঘুম আসতেছে গেছে গাছটা ঘুম যা করে বোধহয় পাগলার ডাক দিয়ে কয় তুমি মানুষ নাকি তোমার পরিচয় কি চাও আল্লাহ আকবার কয় বাদশাহ কয় অবশ্যই চাই আমি তো একজন বাদশাহ হাসান বসরি পাঠাইছে মানুষের থেকে মিষ্টি কিনতে তুমি আবার বলতেছো মানুষ সারা মিষ্টি বিক্রি করবা না তাইলে আমি যাবো কই আমার পরিচয় কি তুমি দিয়ে দাও এবার পাগলায় কয় আমার এই ঘরের ভিতরে সালার চটের ঘর এইটার ভিতরে তুই যাবি একটা আয়না আছে রে তুই যদি মানুষ হস তুই মানুষ দেখবি তোর যেই চেহারাটা হবে তুই সেইটাই বাদশায় ঘরের ভিতরে ঢুকছে আয়নার সামনে দাঁড়ায়া বাদশায় নিজের চেহারার দিকে তাকায়া দেখে আয়নার ভিতরে মানুষ নাই একটা পশুর চেহারা বাইসা উঠছে আল্লাহ বাদশায় চোখের পানি চাইরা দিছে রে কানতে কানতে হাসান বসরির দরবারে ছুটাইছে আইসা গো হাসান বসরি আমার বিবাহ করা লাগবে না আমি বিবাহ করতে চাই না আমি তোমার কাছে একটা বিষয় চাই কি কাজ করলে আমি মানুষ হইতে পারবো